চুরি করতেছি, একটা সাওয়াল পাওয়া লোক বিয়ে করতে পারলাম না, আমি আর এই এলাকায় থাকতেছি না। যদি একটা সাওয়াল পাওয়াল পাই, খচাং করে ধরে পচাং করে বিয়ে করাই দিব, দিয়ে আমি একটা নাম জারি করবো। এই চেলু ঘাটো কি করতে পারে? 200টা বছর পার হয়ে গেল, একটা বিয়ে করাতে পারলাম না। পাগল ছেলে নিয়ে বড় যন্ত্রণা। আর ছেলেটা কইলে মো উত্তর পাড়া চোরাটা দেখে আসি, ছেলের কোনো খোঁজ খবর নেই। চাষা শুনলাম আপনার নাকি বউ মারা গেছে, বয়স তো মেলা হয়ে গেল, আপনি তা আন্দা বাড়ি কাপড় ধোয়া দিলে খুব কষ্টের, এলে দেখে পড়াটা সয় না রে বা, তোমার কষ্টের কথা আর কাক কমু, দেখে শুনে একটা বিয়ে করে হালাও। সব কথা বাদ দাও, এ যে তুমি কি কারণে এই পথে দাঁড়াইলে সেটা কও। আমার ওই যে উত্তর পাড়া জমি ঘাস বড় হয়েছে, এই পাগল ছাগল ছেলে গিয়ে আর পারি না, তো নিজেই যাই ঘাস গুলো সাফ করে আসি। চাষা আমার ছেলে সামনে শুক্রবারে মুসলমানি করামো, বুঝছেন? আপনার দাওয়াত থাকলে আপনার আইসিন, ওদের সামনে শুক্রবারে। হ্যাঁ চাষা, তোমার ছেলে মুসলমানি করাবে। হ্যাঁ চাষা। আচ্ছা বাদান, যাই হোক ঠিক সময় আমি পৌঁছে যাবো, তাহলে আমি আসি আজকের মতো। আসিন চাষা। হ্যাঁ বড় গেল, অবশ্যই আসবো। আচ্ছা চাষা, আচ্ছা আচ্ছা, সকালবেলায় চলে আসবো। আচ্ছা। হ্যালো, আমাকে চিনতে পারছেন? হ আমি ফজলু ভাই। শোনো সেলু ঘটক, ওই যে একটা ভালো পাত্রী হবে তোমার কাছে। ও শুনলাম তোমার বউ মারা গেছে, ও তোমার জন্য পাত্রি লাগবে। হ্যাঁ তে হবে নি তো, ও তোমার ছেলের জন্য। হ্যাঁ হবে হবে, ভালো পাত্রি হবে। পাত্রি তো অভাব নাই, পাত্রিকে ঘর ছাওয়া যাবে। ওদের তালে ওদের পাত্রি দিয়ে যদি ঘর ছাওয়া যায়, ওদের তুমি তো কইলে, তাহলে ভালো পাত্রি হবে তো। ওদের দিন তারিখ তাহলে শোনো কবে দেখাবে? ওই যে শুক্রবার দেখাবে। হ্যাঁ কথা কিন্তু এটাই ঠিক হইল। আচ্ছা শুক্রবারই হবে। আর পাত্রী আর দেখতে হবে না, খালি খোসাং করে যাবেন ছেলে, খোসাং করে বিয়ে করে চলে আসবেন, নাচতে নাচতে যাবো আমরা বিয়ে পড়াতে। তাহলে এটাই থাকলো। হ্যাঁ আচ্ছা ফজলু ভাই, আপনার সাথে পরেই কথা হবে আবার, রাখি।
আব্বা যে কই গেল মা মারা গেছে বুদি আব্বা কই যে গেল আব্বা ইয়া কান বিয়ে করলাম নি আব্বা তো ও লাগলো নি আব্বা আব্বা ওই জাতক দেখা যাচ্ছে মনের কথা আব্বা কইব আজকে এলে করতে করতে হার আমার শরীরে কাটায় না যাই হোক মন মানসিকতা ভালো নাই গান ধরি আর কাজ করি আমার সোনার ময়না পাখি কোন বাদে হেসে ওইরা গেল রে পাহাকি রে আমার সোনার ময়না পাহাকি আব্বা ও নো আব্বা আব্বা এটা কোন শালার পিছন থেকে ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ করে রাখছে ও তুই তে কি হয় আছে আব্বা আব্বা একটা কথা বলতে চাই কাজের লোক লাগে কি করা লাগবে সে কাজ কর্ম করবি কত উপকার হবি বিয়ে করবো আরে তুই বিয়ে করে করবি কি তোর তো খরচাই আমার দেওয়া লাগে আবার কিছু আমি বিয়ে করবো বিয়ে করে ঘর বলো কথা ঠিকই বলেছি কাছের লোকের কি একটা প্রয়োজন আচ্ছা তুই চলিয়া যা আমি ওই যে কথা কম আরে যা আমি ওই যে কথা কই চেলু ঘটকের কাছে ফোন দিয়ে দেখি কি করা যায় ছেলে তো কথা দিলেন উঠি দেখি কাজ কাম তো আর ভালো লাগবি না কথা তো অবশ্য ঠিকই কই আছে ছেলে যদি একটা বিয়ে করাই ছেলে শাশুড়ি দুদিলে একটু চ্যাংরা মেয়েরা হয় দেখি ছেলু ঘটক ফোন করিয়ে কোয়া যাবি না শাশুড়ি দুদিলে চ্যাংরা পাই যাই হোক আমার তো মোটামুটি কাজে লাগবি কাজ মেয়ে কিন্তু পাচ্ছি কি ধরনের মেয়ে লেবের একটি কথা পাকা করে রাখছি এই যেমন ধরেন একবার বিয়ে হচ্ছে সারারা হচ্ছে আর যেমন ধরেন এই ধরেন বিয়ে হচ্ছে দুই ছেলের মাও হচ্ছে হওয়ার পরে সারা আরা হচ্ছে এই ধরনের মেলা পাত্রী আছে ওই যে আজকে কিন্তু বিশদ না ওই যে বিয়ে দান কালকে হয় আমার ছেলে কথা দিয়েছে কালকে হয়ে যাবে কালকে বিশদ না এই ধরনের সকল বারেই হয়ে যাবে আচ্ছা হবে নি হয়ে যাবি আচ্ছা হলেই তো ভালো ওই যে আমি আসছি আর রাখলাম কিন্তু ভাই আচ্ছা ঠিক আছে
মেয়ে তো দেখতেই হবে। হ্যাঁ তা তো সঠিক বলেছ, মেয়ে কিন্তু আপনাকে দেখায়নি, এখন মেয়ে দেখাবো, মেয়ে দেখে কাজী আসবি বিয়ে পড়াবো। আরে বিয়ে করেন এর জন্যই জানিস তোর পাগল আব্বা। কিন্তু পাঁচশোর একটা, তোমার তো কুসংসার শুনতে শুনতে আমার বাবু ওই যে কান ঝালাবালা হয়ে গেল। ঘটনা হইলে তুমি মেয়ে দেখাও। আমি কিন্তু যেমন তেমন ঘটকালি করি, একটা আমার কিন্তু পছন্দ লেখাপড়া কিরকম আছে? তোমার মুখটা দেখাও। মেয়ে দেখা লাগবে না, তোমার কি হলো?